স্বামীর অ্যাকাউন্ট ফাঁকা করল স্ত্রী, থানায় মামলা। ঘটনা বিশালগড় জাঙ্গালিয়া এলাকায়। 41 বছরের গৃহবধূ স্বপ্না ভট্টাচার্য, স্বামীর নাম বিমল ভট্টাচার্য, পেশায় অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মী, বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া এলাকায়। একমাত্র পুত্র সন্তান সহ পরিবারের সদস্য সংখ্যা 3 জন। গত 2 বছর আগে গৃহবধূ স্বপ্না ভট্টাচার্য আপন ভাসুর ছেলে সুমন ভট্টাচার্যের সঙ্গে আসামের বোকাজানে পালিয়ে যায়। যদিও আগে থেকেই বোকাজানে থাকত সুমন, পালিয়ে যাওয়ার সময় স্বপ্না ভট্টাচার্য নগদ 5 লক্ষ টাকা, 12 ভরি স্বর্ণালঙ্কার, ব্যাংকের চেক বই এবং দরকারি কাগজপত্র নিয়ে যায়, এমনই অভিযোগ স্বামী বিমল ভট্টাচার্যের। বিমল বাবু বিশালগড় স্থিত অফিস টিলা বিদ্যুৎ নিগমে চাকরি করতেন। সেই সময়ে বাড়ি থেকে অফিসে যাওয়ার পর নির্জনতার সুযোগে সোনা গয়না ও টাকা পয়সা নিয়ে সুমনের হাত ধরে পালিয়ে যান আসামে। বিমল বাবু অফিস থেকে বাড়ি এসে দেখতে পান তার স্ত্রী ঘরে নেই, ভাঙা আলমারি ড্রয়ার, মোবাইল সুইচ অফ। তখনই তিনি বুঝতে পারেন সে পালিয়ে গেছে। পরিবারের সম্মান ও লোকলজ্জার ভয়ে বিষয়টি তিনি আর বাইরের কাউকে খুলে বলেননি। ঘটনার প্রায় 2 বছর পর চাকরি থেকে অবসর গ্রহণ করেন বিমল বাবু। গত 18 দিন আগে বিদ্যুৎ দপ্তর থেকে তার SBI বিশালগড় শাখার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা রিটায়ারমেন্টের টাকা জমা হয়। চতুর গৃহবধূ স্বামীর চাকরির অবসর গ্রহণের সময়সীমা বুঝে চুরি করে নিয়ে যাওয়া চেকে স্বামীর স্বাক্ষর জালিয়াতি করে বোকাজানস্থিত আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে নিজের অ্যাকাউন্টে তা জমা করেন, যেখানে টাকার পরিমাণ ছিল 8 লক্ষ এবং যথারীতি চেকটি ক্লিয়ার হয়ে যায়। গত 3 দিন আগে বিমল বাবু মোবাইলে SMS দেখেন, তার অ্যাকাউন্ট থেকে 8 লক্ষ টাকা তোলা হয়েছে। তা দেখে হতভম্ব হয়ে যান তিনি, মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তার। তড়িঘড়ি ছুটে যান বিশালগড় SBI শাখায়। শাখা প্রবন্ধক বলেন কোনো কিছু করার উপায় নেই। শেষ পর্যন্ত দ্বারস্থ হন বিশালগড় থানায় শুক্রবার বিকেল বেলা। প্রসঙ্গত উল্লেখ্য, স্বপ্নার নাগর সুমন একজন ব্যাংক কর্মী, তার কারসাজিতেই ক্লিয়ার হয়েছে চেকটি। নইলে এত বড় অঙ্কের চেক ক্লিয়ার করতে অ্যাকাউন্ট হোল্ডারের কাছে কেন কোনো নোটিফিকেশন করা হয়নি? ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। আর মিসেসের নাম স্বপ্না ভট্টাচার্যী। গত 19 অক্টোবর বাড়ির থেকে আমার না খুঁয়া, কারোর না খুঁয়া, আমার প্রয়োজনীয় কিছু কাগজপত্র, 5 লাখ টাকা ক্যাশ, 10-12 ভরি গোল্ড নিয়ে পালিয়ে গেছে। যার সাথে গেছে তার নাম সুমন ভট্টাচার্যী, ও আসামে থাকে, ওর এখানে বর্তমানে আছে। আমি আত্মীয় মারফত খবর পেয়েছি, আমি ওইখানে গিয়ে খোঁজখবর নিতে চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। হ্যাঁ, ওইখানে আমার ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটে আমি একবার গিয়ে পেয়েছিলাম, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছে। তারপরে আমি চলে আসি, এখন আমি নিরুপায় হয়ে আমি আইনের দ্বারস্থ হতে দেখেছি। এবং গত কিছু আমি গত কিছুদিন আগে আমার অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে 8 লক্ষ টাকা নিয়ে গেছে। হ্যাঁ, যাওয়ার সময় আমার চেক নিয়ে গিয়েছিলো ছিঁড়ে, আমি বুঝতে পারিনি। যখন নাকি আমার 8 লাখ টাকা নিয়ে গেলো, তখন আমি মেসেজ দেখে আমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করলাম। যোগাযোগ করে আমি সত্য প্রমাণিত হলাম যে আমার 8 লাখ টাকা আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে গিয়েছি। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।